তো তোমরা কিভাবে ডাটা দিয়ে ঢুকবা, নরমাল ডাটা দিয়া আমি এই ভিডিওতে সকল ডিটেইলসে তোমাদেরকে বলে দিব। হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো, বর্তমান সময়ের একটা সমস্যা হচ্ছে যে তোমরা যারা ডাটা ইউজ করো সবারই কিন্তু অনেকের হয়, সবার না, দেখো এই সমস্যাটা হয়। মানে তোমরা যখনই গেমের ভিতরে ফার্স্টটা লোডিং নিয়ে পরেরটা নিতে গেলে কিন্তু এই লেখাটা উঠছে, মানে কানেকশন প্রবলেম। তো তোমরা এটা কিভাবে সলভ করবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে বলে দিব। আর দেখো, আমার কিন্তু অ্যাকশনসে ঢুকে যায়, তো তোমাদেরকে আমি বলে দিব কীভাবে তোমরা কী করতে হবে। অনেকে VPN লাগাইলে কিন্তু এটা কিন্তু অ্যাকশনসে ঢুকে যায়। VPN লাগাইলে কিন্তু অ্যাকশনসে ঢুকলে আবার সমস্যা হচ্ছে যে তোমাদের নেটওয়ার্ক ভালো থাকে না। যেমন কি VPN দিয়ে খেললে তো বুঝো কেমন নেটওয়ার্ক থাকে, 100+ 100-এর উপরের দিকে, আরও বেশিও থাকে অনেকে 99-এর কাছাকাছি। আর এমনিতে ডাটা দিয়ে খেললে কিন্তু অনেক নর্মাল পিং দেয়। তো তোমরা কীভাবে ডাটা দিয়ে ঢুকবা, নর্মাল ডাটা দেওয়া আমি এই ভিডিওতে সকল ডিটেলসে তোমাদেরকে বলে দিব। আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে যেখান থেকে দেখতেছো ভিডিওতে অবশ্যই লাইক করে দিও। আর যেখান থেকে দেখো, ফেসবুক, ইউটিউব, যেখান থেকে দেখো অবশ্যই ফলো করে দিও। আর সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখো, আমি কিন্তু তোমাদেরকে ভিডিও বানানোর জন্য কিন্তু আমি ডাটাটা অফ করে দিয়েছি, কারণ আমার অ্যাকশনসে ঢুকায়। তো আমি তোমাদেরকে দেখাই আমার কিন্তু ডাটা অফ। দেখো, আমি ডাটাটা কিন্তু এখন চালু করতেছি। দেখো, আমার গ্রামীণ 4G, ঠিক আছে? আমি এখন ডাটাটা দেখো চালু করছি। দেখো, আমার ডাটা অন হয়ে গেছে। আমি কিন্তু এখন ক্লিক করা মাত্রই কিন্তু আমার ঢুকাই দিব। দেখো, তোমাদেরকে দেখাই, এখানে আমি ক্লিক করা মাত্রই কিন্তু আমার ঢুকাই দিছে, দেখছো? এখানে কিন্তু আমার একদম নেটওয়ার্ক স্পিডও ভালো আছে, দেখো সব কিছু একদম পারফেক্ট আছে। তো তোমরা এটা কীভাবে করবো আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলে দিতে আসি। দেখো, বর্তমান সময়ের একটা সমস্যা কি, তোমার গ্রামীণে সমস্যা দিলে রবিতে দেয় না, আবার রবিতে সমস্যা দিলে গ্রামীণে দেয় না। অনেকেই আবার এটা নিয়ে ভিডিও বানায় যে তোমার গেম থেকে, যেমন কি গেমের বিভিন্ন সেটিং মেটিং ইয়ে করলে তোমরা এটা সমস্যার সমাধান হতে পারে, ঠিক আছে? এই যেমন কি বিভিন্ন সেটিং মিটিং আছে, এগুলো কিন্তু তোমরা যদি অন করো, অনেকে বলে এগুলো করলে ভালো থাকে, কিন্তু এটা কিন্তু তোমার গেমের কোনো সমস্যা না। যেমন কি গেমে ঢুকলে গেমের ভিতরে এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে সিমের কোম্পানি থেকে তোমাদের সমস্যা। যেমন কি অনেক সময় হয় কি, গ্রামীণ থেকে এই সমস্যাটা দিতে আসে 1 মাস 2 মাস বা 10 দিন 20 দিন, আবার রবিতে ভালো দেয়, আবার রবিতে সমস্যা দেয় এয়ারটেলে, এরকম না। একটা সিম থেকে সমস্যা হলে আরেকটা সিম থেকে তোমরা খেলতে পারবা। আর এই সমস্যাটা হলে অনেক সময় কি, আমার যেমন কেমন মাঝখান থেকে কয়েকদিন হয়েছে গ্রামীণে, আমি কি করছি উপর থেকে ফ্লাইট মোড যেটা আছে, এই ফ্লাইট মোড যেটা আছে এটা আমি অফ করে অন করছি, এরকম না করছি। আর প্রথম কয়েকবার ঢুকানোর পরে ঢুকাইছে, আর VPN দিয়ে তো এটাতে অ্যাকশনসে ঢুকায়। আর ফ্লাইট মোড এরকম না যদি না হয়, তাহলে তোমরা কিন্তু সিম ইউজ করে, যেমন কি তোমার গ্রামীণ দিয়ে এরকম না সমস্যা হলে তোমরা রবি দিয়ে করতে পারো, রবি দিয়ে এরকম না সমস্যা হলে তোমরা এয়ারটেল দিয়ে খেলতে পারো, এরকম না বিভিন্ন সিম ইউজ করতে পারো। কিন্তু অনেক এজেন্ট বলে যে ওটার সমাধান বিভিন্ন সেটিং আছে বা হ্যান ত্যান ওটা সেটা, ভাই এগুলা কোনো কিছুই না। তোমরা ফ্লাইট মোড অন করে দেখো, ফ্লাইট মোড অন করলে যদি তোমাদের ঠিক হয় তাহলে যদি হয়েছে, আর যদি ঠিক না হয় ফ্লাইট মোড অন করে অফ করলে, এরপর দিয়ে তোমরা আরও কিছুক্ষণ পরে আবার ট্রাই করতে পারো, হইলেও হইতে পারে। দেখো, আমার কিন্তু এরকম না অনেকবার হয়েছে, আর কিন্তু আমি কিন্তু মাঝখান দিয়ে অনেক এরকম হয়েছে, আমার রাগ উঠছিল, কিন্তু পরবর্তীতে আমি ফ্লাইট মোড অন করে অফ করছি, আর আমার কিন্তু ঢুকাই দিছে, ঠিক আছে? আর যদি বেশি সমস্যা হয় তাহলে তোমরা অন্য সিম ইউজ করতে পারো। আর VPN দিয়ে তোমাদের অ্যাকশনসে ঢুকতে পারবে, তোমরা যদি VPN ইউজ করো, বাকিটা তোমাদের ইচ্ছা, কারণ VPN দিয়ে নেট কিন্তু ডিস্টার্ব দেয়। যেমন কি আমি ঠান্ডার VPN ইউজ করি, তোমরা ইচ্ছা করলে ওটা ইউজ করতে পারো, ওটা মোটামুটি ভালো আছে। বাট যে কোনো জিনিস ভাই, VPN এগুলো হচ্ছে যে কয়েকদিন ভালো থাকে, যখনই একটু মার্কেট, মানে মার্কেটে তাদের একটু পরিচিতি পায় বা খানা পায়, তখনই তারা কী করে ওটা ইউজ করতে গেলে তোমাদের টাকা লাগে, যেমন কি মান্থলি এত টাকা চার্জ বা ওটা কিনা লাগবে এরকম না। যার কারণে যদি নতুন কোনো VPN আবার ভালো আসে, তোমাদেরকে আমি বলবো, আপাতত আমি ঠান্ডার ইউজ করতে আসি, বাট আগের থেকে কিন্তু ওটা কিন্তু এখন অনেক খারাপ করে দিছে। আগে যেমন কি নেট স্পিড ভালো দিত, যখন সার্ভারটা নতুন নতুন ইয়ে করছে তখন তো বাংলাদেশে ঢুকতে দিত না, তখন কিন্তু আমি ওটা ইউজ করতাম, ঠিক আছে? ওটা কিন্তু মোটামুটি ভালো দিত, এখন কিন্তু আগের থেকে তুলনায় কিন্তু ওটা অনেক খারাপ করে ফেলছে। তোমরা চাইলে ইউজ করতে পারো, অথবা আমি যেটা যেরকম বলছি এরকম না করতে পারো, ওকে? আর যেখান থেকে দেখে থাকো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট ভিডিও তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে অবশ্যই নেক্সট ভিডিও বানাতে আগ্রহী, ওকে? সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।